চিকেন খাবে? নমস্কার, কেমন আছেন সবাই? অনুরাধাস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, সন্ধ্যে 7:30 বাজে এখন। আজকে বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে। আজ যাব নৈহাটি কাছের পেটেই বজরংবলী মন্দিরে। এতদিন মন্দিরটা যাওয়ার সৌভাগ্য হয়নি, আজ সেই সৌভাগ্যটা হয়েছে। আর কথা বলতে বলতে চলেও এসেছি। এদিকটা একটু ঘোরো দুজনে, কি গো একটু ঘোরো, ছবি তুলবো, ছবি দেখাও দেখাও, বলে না ওকে একটু কাছে অত। বাপ বেটির একটি ছবি তুলে দিলাম, চলুন এরপর মন্দিরের ভিতরে যাই আর ঠাকুর দর্শন করি। শুনেছি এখানে সকালবেলা পুজো হয়, আর এখন সবাই ঠাকুর দর্শন করছে, আমরাও দর্শন করে নিলাম। আর এখানে আছে রাম সীতার মন্দির, আর এই দিকটা আছে রাধা কৃষ্ণের মন্দির। চলুন, আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে, এরপরে ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা রঙের একটা মন্দির, ওই মন্দিরটাতেই এখন যাব। জানি না ওখানে কোন দেবতা বিরাজ করছেন, তো চলুন মন্দিরের ভিতরেই যাই। আর এসে দেখছি এখানে হচ্ছে শিব মন্দির, আর শিব মন্দিরটা হচ্ছে নিচের তলায়, আর আমরা আছি ওপরতলায়, মানে ওপরতলা থেকে নিচের মন্দিরটাও দেখা যাচ্ছে সরাসরি। তো চলুন, আর ওপরতলার মন্দিরটা হচ্ছে এখানে শিব দুর্গার একটা মূর্তি আছে, আর এইদিকে আছে পিছনে সমুদ্র মন্থনের একটা চিত্র তুলে ধরেছি। আর এই যে এখানে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে শিব মন্দিরের গেট। তো চলুন আমরা মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখে নিই, তারপরে নিচের দিকটা যাব। আর চারিপাশের একদম ফাঁকা শুনশান, যেহেতু দিনের বেলা এখানে পুজো হয় সকালের দিকে, তাই এখন ভিড়টা কম। আর এই দিকে একটা নামার সিঁড়ি আছে, কিন্তু নামার সিঁড়িটা এখন বন্ধ আছে। তো চলুন, মন্দিরের চারিপাশটা ঘুরে দেখে নিলাম, এরপর চলুন আমরা নিচে চলে যাই। নিচে একটু পার্কের মতন জায়গা করা আছে, ওইখানেই যাব। আর ওইখানে যাওয়ার আগে আমরা একবার বজরংবলী মন্দিরে যাব। তো চলুন ঘুরে আসি। আর এই দেখুন, মনা তো আমার হাত ধরছে না, কোলে তো উঠবে না, আবার হাতও ধরবে না, চলো হেঁটে হেঁটে। এরপরে আমরা চলে যাব বজরংবলী মন্দিরে ঠাকুর দর্শন করতে। আর এই দিকটা আছে পার্কের মতন করা, তো এইদিকে বাচ্চাদের কিছু রাইডও আছে। তো চলুন আমরা আগে মন্দিরে ঠাকুর দর্শনটা করে তারপর পার্কের দিকে যাব। সকালবেলা একদিন এসে পুজো দিয়ে যাব, শুনেছি এখানে প্রচুর ভিড় হয় সকালে, তো আজকে দেখে গেলাম, একদিন এসে পুজো দিয়ে যাব। আর এই দিকটা চলে আসলাম, এই দিকটা হচ্ছে একটা পুকুর আছে, পুকুর কি না ঝিল বুঝতে পারছি না, খুব বিরাট একটা ঝিলেরই মতন মনে হচ্ছে, আর এই ঝিলের মধ্যে বোটিংও আছে। তো চলুন, আর এই যে গাছটা দেখছেন, এটাই হচ্ছে মানব করা গাছ, মানে আপনার মনস্কামনা পূর্ণ হবে এই গাছের ঢিল বাঁধে দিলে। আর চলুন এরপরে আমরা পার্কের দিকে চলে এলাম, আর এই পার্কের এই সাইডে রান্না বান্না হয়, আর এখানে পার্কে বড়দেরও বসার জায়গা আছে, আর ছোটদেরও কিছু কিছু রাইড আছে। আর আমার মনা এসেই তো রাইডে চড়ার জন্য তীব্রাস্ত হয়ে উঠে পড়েছে, ওর দাদুর সঙ্গে একদিন এসে রাইড চড়ে গিয়েছে। তো চলুন, ওর রাইড চড়া হয়ে গেছে, এরপরে আমরা মন্দিরের ভিতরে যাই। আমরা যেই ওপর থেকে দেখছিলাম না শিব মন্দিরটা, তো ওটারই গেট এটা, তো এটা দিয়ে ঢোকার যায়। তো আমরা সরাসরি শিব মন্দিরের সামনে চলে এসেছি। তো চলুন এই শিব মন্দিরটা ঘুরে দেখে একটু আমরা বাইরে বেরিয়ে যাব। মোটামুটি মন্দিরগুলো আমাদের ঘোরা হয়ে গেছে, এরপর আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে বিভিন্ন ঠাকুরের সামগ্রী কিনে পুজো দেওয়া যায়, আর এখানে অনেকগুলো দোকানও আছে দেখছি। তো চলুন বাইরে বেরিয়ে যা, প্রচন্ড খিদে পেয়ে গেছে। চিকেন খাবে? আচ্ছা চিকেন দিয়ে যাবে, দাঁড়াও। আমরা যে রেস্টুরেন্ট থেকে বারবার খাই, তো সেই রেস্টুরেন্টেই চলে আসলাম। আর বিশেষ কিছু না, ওই বিরিয়ানি, চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো ওটাকেই এখন খেয়ে নেব। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাইকে টাটা।